আইডিয়া মনে হয় না পড়া সামনে দিয়ে আসবেন নামনে রাখবেন ইউনিয়নকে দিচ্ছি বরিশালের প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ইউনিয়ন পরিষদে প্রতিটি শ্রমিক ইউনিয়নকে আমাদের প্রয়োজনীয় সাহায্য ত্রাণ দেওয়া হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ত্রাণ নিয়ে প্রথম অভিযোগই হচ্ছে এটি একটি বড় দুর্যোগ বৈশ্বিক দুর্যোগ এই দুর্যোগে সরকার একটি জাতীয় কমিটি করলো না সবাইকে নিয়ে আলোচনা করলো না সমন্বয়হীনতা প্রকাশ পাচ্ছে সরকারের ব্যর্থতা প্রকাশ পাচ্ছে রিলিফ চুরিটা প্রকাশ পাচ্ছে কাজে এখানে সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করে রিলিফ ওয়ার্কের কথা বিভিন্নভাবে বলার পরও সরকার করেনি কাজে এখানে আমাদের সাধারণ মানুষকে জনগণকে নেমে আসতে হবে সবাই সবাইকে সাহায্য করতে হবে আজকে এখন সরকারের কাছে প্রতীয়মান হয়েছে জীবন আগে অর্থ আগে নয় সাহায্য আগে নয় এই জন্য জীবনের ব্যাপারে সরকার সন্দিহান না না এটা ত্রাণ দেওয়ার দায়িত্বটা সরকারি দলের বিএনপির না বিএনপি বিরোধী দল দুবার নির্বাচন করছে আমাদের ভোট নিয়ে গেছে আমাদেরটা লুটপাট করে ফেলছে আমাদেরকে আমাদের লোকগুলো মামলা মোকদ্দমা বিভিন্ন জায়গায় পালিয়ে আছে জেলখানায় আছে বিভিন্ন অসুবিধে আছে ত্রাণ দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারি দলের আমরা জনগণের পাশে আছি বলেই আমরা জনগণের পাশে থাকবো।